দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর পল্টন থানায় করা হত্যা মামলায় 15 আগস্ট বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই আদেশ দেন। ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই 3 জনকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানীর পল্টন থানায় করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত 19 জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর পল্টন থানা এলাকায় গুলিতে নিহত হন রিকশাচালক কামাল মিয়া। এই ঘটনায় রাজধানীর পল্টন থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে 20 জুলাই একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী ফাতেমা খাতুন। এর আগে 13 আগস্ট সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মোহাম্মদ শাহজাহান নামে এক হকার নিহতের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের। 14 আগস্ট তাদের 10 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।